আমাদের দেশে একটা ভুল প্রথা চালু আছে, নয়ে জিলহজ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পড়ি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বা তিনবার, এটা ঠিক আছে। কিন্তু এই তাকবীরগুলো এই 5 দিনের ভিতরে সীমাবদ্ধ নয়, জিলহজ মাসে চাঁদ উদয় হওয়ার পর থেকেই এই তাকবীরগুলো প্র্যাকটিস করা উম্মতের জন্য রাসূলের পক্ষ থেকে মেসেজ এসেছে, সুবহানাল্লাহ বলেন। সুনানে আহমদে হাদিস এসেছে, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله বলছেন এই 10টা দিনে তোমরা কি করবে শুনো, ফাকসিরু মিনাত তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা বেশি বেশি করে তাসবিহ পড়বে, তাহলিল পড়বে, তাকবীর পড়বে এবং তাহমিদ পড়বে। এখন তাসবিহ কি, তাহলিল কি, তাকবীর কি, তাহমিদ কি, ভালো করে লক্ষ্য করুন। রাসূলুল্লাহ বলেন ফাতসিরু ফীহিন্না, বেশি বেশি করে তোমরা এটা পড়বে। তাসবিহ বলা হয় সুবহানাল্লাহকে, তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহকে, তাকবীর বলা হয় আল্লাহু আকবারকে, তাহমিদ বলা হয় আলহামদুলিল্লাহকে। আমরা যদি এটা পড়তে চাই তাহলে একসাথে এভাবে বলতে পারি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই বলেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে এই তাকবীরগুলো এই তাসবিহগুলো শুধু কি আমরা 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত পড়ব, না এই 10 দিন পুরোটাই পড়তে হবে, এই 10 দিন সহ 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ 13 দিন, 10 দিন নয় 13 দিন পর্যন্ত এটা প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। শুধু তাই নয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই মাস অর্থাৎ জিলহজ মাস যখন শুরু হয়ে যেত তখন বিখ্যাত দুইজন সাহাবী হযরত ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন বাজারে চলে যেত, তারা বাজারে গিয়ে উচ্চ স্বরে তাকবীরগুলো বলতেন, তাদের তাকবীরগুলো শুনে বাজারের মানুষগুলো পর্যন্ত তাকবীর বলা শুরু করে দিতেন এবং তাকবীরে তাকবীরে গোটা বাজার গোটা শহর নগর সবগুলো তাকবীরের প্রতিধ্বনিতে মুখরিত হয়ে যেত, সুবহানাল্লাহ। হাদিসটা শুনুন, কানা ইবনে উমর ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াখরুজান ইলা সুকি ফি আইয়ামিল আশার, যখন এই 10টা দিন শুরু হয়ে যেত ইবনে উমর এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন বিখ্যাত সাহাবী ইয়াখরুজান ইলা সুক, তারা বাজারে দুইজন একসাথে চলে যেতেন ফি আইয়ামিল আশার, এই 10 দিনে তারা এই আমলটা এইভাবে করতেন, বাজারে চলে যেতেন ইউকাব্বিরুনি ওয়া ইউকাব্বিরুন্নাস বিতাকবীরিহিমা, তারা উচ্চ স্বরে তাকবীর দেওয়া শুরু করে দিত, অয়ুকাব্বিরুন নাস মানুষগুলো শুনে তারাও একসাথে তাকবীর শুরু করে দিত, বিতাকবীরিহিমা গোটা শহর জুড়ে এই তাকবীরে তাকবীরে মুখরিত হয়ে যেত, সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা কি শুধু কয়েকটা দিন করতে হবে, না এই মাসের শুরু থেকে করতে হবে, এই তাকবীরগুলো এই মাসের শুরু থেকে পড়তে হবে। এবার আল্লাহর কোরআন কি বলছে শুনুন, কোরআন মাজিদের 22 নম্বর সূরা সূরা আল হাজ্জের 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যে দিনগুলো তোমাদের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন ওই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে আল্লাহর জিকির আল্লাহর তাকবীর আল্লাহর তাসবিহগুলো তোমরা বেশি বেশি করে আদায় করো, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসিরে তাফসির ইবনে কাসির বর্ণনাতে তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিখ্যাত দুইজন সাহাবী তারা বলছেন যে এই আয়াতে কারিমে দ্বারা এই নির্দিষ্ট দিনগুলো দ্বারা আল্লাহ সুবহানাহু তাআলা জিলহজ মাসের প্রথম দশককে বুঝিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে এই তাকবীরগুলো 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত পড়তে হবে। আসুন এ বিষয়ে রাসূলুল্লাহ আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, সুনানে বাইহাকীর হাদিস হাদিস নাম্বার 6500 আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাহু কানা ইউকাব্বিরু বাদ সালাতিল ফজর ইয়াউম আরাফাত ইলা সালাতিল আসর মিন আইয়ামি তাশরিক ওয়া ইউকাব্বিরু বাদ আল আসর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরাফাত দিন ফজর থেকে শুরু করে 13 তারিখ আইয়ামে তাশরিকের দিনগুলোর মধ্যে প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরগুলো তিনি পড়তেন।
এখন আপনি তাকবীরগুলো কোন কোন শব্দ দিয়ে পড়বেন এটা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন কি দেন নাই দারে কুতনির মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নু থেকে হাদিস ঠিকানা এসেছে আন জাবের রাদিয়াল্লাহু তাআলা নু কল কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাস সুবহু মিন গাদাতি আকবালু আসহাবিহি ওয়া ইয়াকুলু মাকানাকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে ফজরের নামাজ আদায় করে তিনি সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসতেন আকবালা আসহাবিহি রাসূলের সাহাবীর দিকে রাসূলুল্লাহ মুখ করে বসতেন আর রাসূলুল্লাহ বলতেন ওয়া ইয়াকুলু আলা মাকানাকুম তোমরা যেখানে থাকো না কেন এই তাকবীরগুলো এইভাবে তোমরা পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইবনে আবি শাইবাতে ইবনে মাসউদ থেকে আরেকটা হাদিস এসেছে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ইউকাব্বিরু মিন আইয়ামিত তাশরীক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আইয়ামে তাশরীকের সময় তাকবীরগুলো এই শব্দগুলো দিয়ে তোমরা আদায় করবে আরেকটা হাদিসে ভিন্ন শব্দ এসেছে সহিহ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 1245 ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ আমাদেরকে অন্য আলফাজ শিখিয়ে দিয়েছেন কেমন সেই আলফাজগুলো হচ্ছে সেই শব্দসমূহ হচ্ছে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা তাহলে আমরা দুই ভাবে তাকবীর পড়তে পারি একটা হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আরেকটা তাকবীর হচ্ছে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা আমরা দুই ভাবে পড়তে পারি তাহলে আমরা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই 5 দিন প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীরগুলো অবশ্যই পড়ব কিন্তু এই তাকবীরগুলো শুধু ফরজ নামাজের পরে আমরা সীমাবদ্ধ রাখব না আমরা আজ থেকে একবারে 13 তারিখ পর্যন্ত পুরো সময়টা যখন সময় পাব যখন সুযোগ পাব তখন এই তাকবীরগুলো বেশি বেশি করে আমরা উচ্চ স্বরে বলার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক আমরা বলি আমিন